তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা এই কারণে গুরুত্বপূর্ণ হবে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা ক্যান্ডিডেট, বিশেষ করে WP প্লাস জেল, যারা সিলেক্টেড হয়েছে ট্রেনিং এ যাওয়ার জন্য তারা তৈরি হচ্ছে। এবং তার মধ্যে যারা ভাবছে যে এই যে ট্রেনিং এর ডেট কবে পাবলিশড হবে, এটা নিয়ে কিন্তু সবার মধ্যে একটা চিন্তার ডানা বাজছে। তবে হ্যাঁ, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের ট্রেনিং এর মোটামুটি তোমাদের কবে ডাকা হবে, আর জাস্ট কয়েকটা দিনই বাকি আছে এবং কবে নাগাদ তোমাদের ডাকা হবে, সেটা একটা পয়েন্ট। দ্বিতীয়ত, যারা ট্রেনিং এর জন্য নিজেকে প্রস্তুত করেছো এবং এই ট্রেনিং এ যাওয়ার সময় ট্রেনিং রিলেটেড যে প্রশ্নগুলো উঠে আসে, সেই সম্পূর্ণ প্রশ্ন এক এক করে তোমাদের কাছে আজকে নিয়ে আসবো। তো বন্ধুরা, যথারীতি ভাবে কিন্তু WP অফিসিয়ালে কিন্তু এগুলো নিয়ে যথেষ্ট চর্চা চলছে যে কবে নাগাদ তোমাদের ট্রেনিং এর জন্য ডাকা হবে। তোমরা অবশ্যই জানো যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হয়েছিল, তোমাদের মোবাইল নাম্বার দেওয়া ছিল, তো আমাদের কিন্তু তোমাদের মোবাইলে বা মেসেজ কিন্তু জানানো হবে তোমাদেরকে কবে ডাকা হচ্ছে, ঠিক আছে। এবং টোটাল 13 থেকে 14 খানা কিন্তু সেন্টার রয়েছে, তো কার কোথা সেন্টার পড়বে সেটাও কিন্তু জানানো হবে অবশ্যই। এবং এই ট্রেনিং শুরু থেকে শেষ অব্দি কি কি তোমাকে ফেস করতে হবে এবং ট্রেনিং চলাকালীন কি কি তোমাকে নিয়ে যেতে হবে, সম্পূর্ণ বিষয়টা আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো অবশ্যই যারা নিউ ভিউয়ার্স আছে তাদের একটা রিকোয়েস্ট করবো, এরকম লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যেসব শুভাকাঙ্ক্ষী ভালো বন্ধু যারা আমাকে ভালোবেসে আমাকে সাপোর্ট করেছো, আমাকে সাবস্ক্রাইব করেছো এবং পাশে থেকেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলো আজকের যে ভিডিওর মেন যে পয়েন্ট গুলো সেগুলো এক এক করে আলোচনা করি। তো প্রথমে দেখো, ট্রেনিং এ কি কি জিনিস নিয়ে যেতে হবে, এটা হয়তো অনেকেই কম বেশি জানে, তবে আমি সম্পূর্ণটাই বলবো, যাদের কিছু জিনিস যদি মিস হয় তারা এই ভিডিওর মাধ্যমে তারা অ্যালার্ট হতে পারবে। নেক্সট দেখো, ট্রেনিং ট্রেনিং অর্থাৎ ট্রেনিং এ তোমরা যেহেতু যাচ্ছ, সেখানে কি কি ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, কি কি অরিজিনাল নিতে হবে, কি কি জেরক্স কপি নিতে হবে, সেগুলো বলবো। এবং পোশাক বা ড্রেস তোমাদেরকে নিয়ে যেতে হবে কি না সেটা সম্পর্কে বলবো। এবং এর পাশাপাশি ট্রেনিং এ ছুটি পাওয়া যায় কি না, এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, কারণ অনেক ক্যান্ডিডেট আছে যাদের কিন্তু তার উপর ডিপেন্ডেন্ট তার ফ্যামিলি, ঠিক আছে। তো সেখানে তার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য সে কি বাড়িতে আসতে পারবে কি না, আসা সম্ভব কি না, সে সম্পর্কে আলোচনা করব। এবং তার পাশাপাশি যে ট্রেনিং এর সময়, অর্থাৎ যারা অলরেডি অনেক পরীক্ষা দিচ্ছ, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, তো তারা যারা যেহেতু যারা ফর্ম ফিল আপ করে এসছো বা যাদের সামনে এক্সাম রয়েছে বা যারা ট্রেনিং চলাকালীন এক্সাম দিতে পারবে কি পারবে না সেটা নিয়ে যে সংশয়, সে সম্পর্কে আলোচনা করব। এবং তোমাকে সঙ্গে করে কত টাকা নিয়ে যেতে হবে এবং কোন কোন পারপাসে কিরকম খরচা হতে পারে সে সম্পর্কে সম্পূর্ণ আজকে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো, এক এক করে পয়েন্ট করে তোমাকে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দেবো। তো অবশ্যই বন্ধু, তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ অব্দি দেখো, কারণ এক একটা পয়েন্ট মিস হলে তোমরা অনেক কিছু মিস করে যেতে পারো, বা সেটা কিন্তু তোমাদের ট্রেনিং এ গিয়ে কিন্তু ফেস করতে হবে। তাই বন্ধু, একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ অব্দি দেখো, আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু উপকার পাবে এবং অবশ্যই তোমরা দেখো। দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে ট্রেনিং এ কি কি জিনিস নিয়ে যেতে হবে। তো তোমরা নিশ্চয়ই জানো, তো অবশ্যই অনেকগুলো কিন্তু জিনিস তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো মেন মেন যে জিনিসগুলো তোমরা নিয়ে যাবে, ঠিক আছে, সেগুলো আমি প্রথমে বলি। দেখো, প্রথমত তোমরা যেহেতু ট্রেনিং এ অর্থাৎ যাচ্ছ, সেখান থেকে তোমাকে মেস দেবে, ঠিক আছে, তোমাকে মেসে থাকতে হবে বা তোমাদের একটা হল ঘর দেবে, সেখানে তোমাকে থাকতে হবে, ঠিক আছে। তো সেখানে তোমাকে মেন মেন যে জিনিসগুলো দরকার, অর্থাৎ তোমাকে রাতে শোবার জন্য একটা মশারি দরকার, যাকে বলা হয় মসকিউটো নেট বা মশারি বলি। সেকেন্ডলি, তোমাকে বেডিং নিতে হবে বা বিছানার চাদর, ঠিক আছে। তার সাথে যেহেতু শীত, এখন শীতের জন্য তোমার কম্বল, ঠিক আছে, বা বালিশ, যেটা তোমার নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো নিতে হবে। পাশাপাশি তোমার খাবার, অর্থাৎ খাবারের জন্য ডিনার বা লাঞ্চ, ঠিক আছে, তো তার জন্য তোমাদের বিশেষ করে থালা নিতে হবে, গ্লাস নিতে হবে, বাটি নিতে হবে। আমি একদম সামান্য ছোট ছোট জিনিসগুলো তোমাকে তুলে ধরছি, তোমার সুবিধা হবে। এবং তারপর দেখো কি কি খাবার নিয়ে যেতে হবে, তো যেগুলো তোমাদের ড্রাই ফুডের মধ্যে পড়ছে, যেমন তুমি ছাতু নিয়ে যেতে পারো, ঠিক আছে, ছাতু ছিঁড়ে এই জন্য এই ধরনের জিনিস যারা ভালোবাসো তারা অফ টাইম এগুলো খেতে পারো, তারা এগুলো নিয়ে যেতে পারো। তাছাড়া গ্লুকোজ ডি, যেহেতু ট্রেনিং এ তোমাদের অনেকটা প্রেশার পড়বে, ঠিক আছে, সবসময় তোমার সবকিছু নাও পেতে পারো, তাই অবশ্যই এনার্জি ড্রিঙ্কস তোমার নিয়ে যেতে পারো, এগুলো অবশ্যই তোমার হেল্পফুল হবে। তো দেখো, এর পাশাপাশি তোমাকে কি নিতে হবে, সেটা হচ্ছে তোমাকে একজনও বা দুজনও তোমাকে বুট বা শু
নিয়ে যেতে হবে, তার সাথে শুজ বা তোমার মোজা যেটা বলি সেটা নিয়ে যেতে হবে। তার পাশাপাশি তোমাকে কিন্তু তোমার এখানে পড়ার মতন স্যান্ডো, গেঞ্জি বা আন্ডারওয়্যার, এগুলো তো কমন ব্যাপার, এগুলো আর ডিটেলসে যাচ্ছি না। এবং অর্থাৎ সকাল শুরু হচ্ছে, সকাল শুরু থেকে অর্থাৎ তোমার অর্থাৎ ব্রেকফাস্টের আগে তুমি যেহেতু মর্নিং থেকে যখন উঠছো প্রথমে, তো তোমার কি লাগবে, প্রথমে পেস্ট লাগবে, টুথপেস্ট লাগবে, ব্রাশ লাগবে, সাবান লাগবে, তেল লাগবে। তার পাশাপাশি তোমার কিন্তু কি লাগবে, অর্থাৎ দাড়ি কাটার জন্য কিন্তু তোমার রেজার কিন্তু পার্সোনালি লাগবে, কারণ যেদিন থেকে তোমার ট্রেনিং শুরু হয়েছে ওইখানে, সেদিন থেকে কিন্তু তোমাকে রেগুলারলি কিন্তু তোমাকে দাড়ি কিন্তু এখানে কামাতে হবে বা কাটতে হবে, এটা কিন্তু তোমরা জেনে রাখো। তো সেভাবে কিন্তু তোমরা মেন্টালি প্রিপারেশন নিয়ে নেবে। ওকে, তার পাশাপাশি ড্রেসের মধ্যে রয়েছে, যেমন দেখো তোমার ট্র্যাক স্যুট রয়েছে, ট্র্যাক স্যুট প্যান্ট রয়েছে বা জামা রয়েছে, যা যেটা সুবিধা হয়। তাছাড়া তোমরা এখানে ইয়োগা করবে, ইয়োগা ড্রেস নিতে পারো। তার পাশাপাশি যেহেতু তোমাদের ল ক্লাস রয়েছে, সেখানে ল ক্লাস করতে হবে, সেখানে কিন্তু তোমাদের ল এর জন্য অবশ্যই 2-3টে খাতা নিতে হবে মোটা মোটা, ঠিক আছে। তার পাশাপাশি তোমাকে পেন্সিল, পেন, ঠিক আছে, এক্সেসরিজ, এগুলো তোমাকে তো অবশ্যই নিয়ে যেতে হবে। এবং টুকটাক জিনিস যদি তোমরা মিস করো তাতে অসুবিধা নেই, কারণ ওইখানে লোকালয় রয়েছে, সেখান থেকে তোমরা জিনিস টুকটাক কিনে নিতে পারো, ঠিক আছে। তো আমি যেগুলো বললাম এগুলো অবশ্যই নিয়ে যাবে। তো পরবর্তী পয়েন্ট আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে ট্রেনিং এর সময় তোমার কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে বা কি কি ডকুমেন্টস তোমার সামনে রাখা উচিত। তো অবশ্যই তোমার টোটাল যে কোয়ালিফিকেশন, টোটাল কোয়ালিফিকেশন, তোমার যা যা ডকুমেন্টস রয়েছে, ঠিক আছে, সেই ডকুমেন্টস এর 2 কপি মিনিমাম, 2 থেকে 3 কপি নেবে। তার সাথে সাথে অরিজিনাল অরিজিনাল আধার, প্যান বা ভোটার, এই তিনটের মধ্যে যাতে সবার একটা বিশেষ করে থাকে। যদি প্যান কার্ড না থাকে, প্যান কার্ড অবশ্যই করে নিয়ে যাবে। ভোটার বা আধার অর্থাৎ আইডেন্টি প্রুফ, ঠিক আছে। তার পাশাপাশি তোমরা কয়েকটা ছবি সঙ্গে নিয়ে যেতে পারো, অবশ্যই এটা কাজে লাগবে। তো অবশ্যই এই এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে এই কারণে শেয়ার করছি আছে, কারণ 2018 যারা ট্রেনিং এ যারা গেছে তাদের থেকে কিন্তু জেনেছি, তা আমাদের অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা আমাদের সাথে কিন্তু এখনো কন্ট্যাক্টে রয়েছে, তাদের সাথে আলোচনা করে কিন্তু আজকে ভিডিওটা করছি। সম্পূর্ণ হুবহু জিনিস কিন্তু তোমাদেরকে এই বছর লাগবে। তো পরবর্তী পয়েন্টে আমরা চলে যাব, ইউনিফর্ম। ইউনিফর্ম বা পোশাক তোমাদের কি লাগবে কি লাগবে না, অবশ্যই দেখো ইউনিফর্ম তোমাকে নিয়ে যেতে হবে না, কারণ ওইখান থেকে কিন্তু তোমার ইউনিফর্মে অর্থাৎ এখানে তোমার মাপজোক হবে, টেলার থাকবে, সেখান থেকে তোমাকে কিন্তু পোশাক ওরা দেবে, কিন্তু তোমার এই পোশাকের খরচা কিন্তু তোমাকে নিজেকে বিয়ার করতে হবে, এর জন্য কিন্তু তোমাকে অ্যামাউন্ট নিয়ে যেতে হবে, সেটা আমি অবশ্যই আসছি। তো এছাড়া তোমাকে জুতো এখান থেকে দেবে, আরো টুকটাক কিছু হয়তো এখান থেকে তোমাকে দিয়ে দেবে। ওকে, ট্রেনিং এর সময় ছুটি পাওয়া যায় কিনা, এটা কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে খুব মোস্ট একটা ভাইটাল পয়েন্ট, যে ছুটি পাওয়া যায় কিনা। অবশ্যই ক্যান্ডিডেট তোমাদেরকে সকলকে বলছি অবশ্যই ঘাবড়াবে না, ছুটি কিন্তু পাওয়া যায়। কিরকম, অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব ট্রেনিং সেন্টারে কিন্তু 2টি করে সানডে এবং স্যাটারডে, সপ্তাহে 2টি করে সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে কিন্তু ছুটি থাকে, তাছাড়া সানডেতে কিন্তু ছুটি থাকে, এবং তাছাড়া ন্যাশনাল যে হলিডে রয়েছে সেখানে কিন্তু তোমরা ছুটি পাবে। তো অবশ্যই ঘাবড়ানোর কোনো কারণ নেই, তোমরা কিন্তু ছুটি পাচ্ছ এবং তোমরা চাইলে কিন্তু তোমরা বাড়ি আসতে পারো। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে দেখো বাড়ি আসা যায় কিনা, এটা অনেকের মধ্যে একটা ভাইটাল পয়েন্ট রয়েছে, যে বাড়ি আসা যায় কিনা। অবশ্যই তোমরা বাড়ি আসতে পারবে, অর্থাৎ ট্রেনিং এ আপনাদের ছুটি দেবে বাট বাড়ি আসতে পারবে না, তবে নির্ভর করছে এটা সম্পূর্ণ প্রিন্সিপাল, অর্থাৎ প্রিন্সিপাল যে রয়েছে ওখানে বা যারা ট্রেনার করবে, ট্রেনিং যারা নিচ্ছে তারা বা যেখানে আইপিএস অফিসার রয়েছে তাদের উপর কিন্তু নির্ভর করছে। অবশ্যই তারা যদি তোমার জিনিসটা বোঝে, অর্থাৎ তুমি যদি তোমার প্রবলেমটা বলতে পারো যে স্যার আমার মানে শারীরিক কন্ডিশন, বাড়ির লোক অসুস্থ রয়েছে, আমাকে যেতেই হবে, তো সেই হিসাবে কিন্তু ওরা তোমাকে ছুটি দেবে। অর্থাৎ তোমাকে হয়তো শুক্রবার ছুটি দিলে তুমি শনি রবিবার থেকে কিন্তু তোমাকে পরের দিন সোমবারে কিন্তু তোমাকে প্রেজেন্ট দিতে হবে, ঠিক আছে, এরকম কন্ডিশনে তোমাকে ছুটি দেবে। নেক্সট পয়েন্ট হচ্ছে এক্সাম চলাকালীন, সরি ট্রেনিং চলাকালীন তুমি এক্সাম দিতে পারবে কিনা, অর্থাৎ যেসব এক্সামের জন্য তোমরা অ্যাপ্লাই করে এসছো বাট তোমার ট্রেনিং এর সময় হয়তো সেই এক্সামের ডেট পড়বে, অনেকে রেল হতে পারে, সিজিএস হতে পারে, এইচএস হতে পারে, যা কিছু হতে পারে, ঠিক আছে, বা সামনে আপগ্রেড রয়েছে, যার যেটা কন্ডিশন হতেই পারে। তো সেক্ষেত্রে কি করা যায় দেখো, এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, কারণ দেখো হট করে কিন্তু তুমি ছুটি পাবে না, তার জন্য একটা কিন্তু কন্ডিশন আছে, সেটা অনেকে জানে না, তোমাকে বলে যাচ্ছে, সেটা পার্সোনালি শেয়ার করছি। সেটা হচ্ছে যে তুমি তোমার যে অ্যাড্রেসে রয়েছো সেখান থেকে তোমাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে লোকাল থানায়, কিন্তু তোমাকে ফোন করে বা তোমাকে একটা অ্যাড্রেস ফিল করতে হবে যে তুমি তোমার বাড়ির লোক অসুস্থ আছে, তোমাকে ছুটি দিতে হবে। তো সেক্ষেত্রে যখন তোমাকে ডাকা হবে সেক্ষেত্রে কিন্তু তুমি ছুটি পাবে, ঠিক আছে, এটা কন্ডিশন দিতে হচ্ছে। তখন তুমি জেনারেলি যেতে পারো, তার জন্য হয়তো তোমার একদিন পানিশমেন্ট হতে পারে বা তোমার হয়তো একদিনের স্যালারি কাটতে পারে, ঠিক আছে, সেটা অবশ্যই অফিসের উপর ডিপেন্ড করছে। বা তুমি যদি মনে করো যে তোমার এই চাকরিটা থেকে বা তুমি অন্য কোনো অপরচুনিটি চাইছো সেক্ষেত্রে সেটা তুমি করতে পারো, সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে, তবে সেক্ষেত্রে কোনো ভয়ের কারণ নেই।
তো অবশ্যই বন্ধু, নেক্সট পয়েন্ট হচ্ছে তোমার ট্রেনিং এ যাওয়ার সময় তোমাকে কত টাকা নিয়ে যেতে হবে। তো মিনিমাম 5 থেকে 6 হাজার টাকা তোমাকে নিয়ে যেতে হবে, কারণ সেখানে তুমি যে মেসে থাকবে সেই মেস ভাড়া সেটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। মেস ভাড়া দিতে হবে, সেখানে তুমি যে খাদ্য খাবার গুলো খাবে সেই খরচা তোমার উপর যাবে, তোমার ড্রেস যে তৈরি হবে ড্রেসের পয়সা তোমার উপর দিয়ে যাবে। তো এরকম অনেক কিছু টুকটাক জিনিস রয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমার গাইড থেকে যাবে। অবশ্যই সেটা যেমন তোমার যখন স্যালারি হবে সেখান থেকে সেটা মাইনাস হবে, ঠিক আছে। তো প্রথমবার তোমার খরচা তোমাকে করতেই হবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের WP জেল নিয়ে যারা ট্রেনিং এর জন্য তৈরি হচ্ছ তারা অবশ্যই তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, কি কি জিনিস তোমাদের প্রিপেয়ার হয়ে যেতে হবে। এবং অবশ্যই আরো কিছু পয়েন্ট রইলো, আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আসবো, কারণ তোমাদের ল ক্লাসে কিভাবে হবে, ট্রেনিং এর শুরু থেকে শেষ অবধি তোমার কি কি করানো হয়, ঠিক আছে, ট্রেনিং সেন্টার গুলো সম্পর্কে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই আসছি। এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমাদের কিন্তু ট্রেনিং অর্থাৎ তোমাদের ট্রেনিং এর জন্য ডাকা হবে আর মাত্র কিন্তু 6 থেকে 7 দিন বাকি আছে, ঠিক আছে, খুব অল্প সময়, অর্থাৎ তোমাদের হাতে কিন্তু আর 1 সপ্তাহ টাইম আছে, এরপরে কিন্তু তোমাদের ট্রেনিং এর জন্য ডাকা হবে এক এক করে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা তৈরি থাকো, নিজেকে 100% টার্গেট করো যাতে তোমার ট্রেনিং কমপ্লিট করে তোমরা জয়েন করতে পারো। অবশ্যই বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার করো, এবং যারা নতুন ভিউয়ার সাথে একটা কথাই বলবো, এরকম লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই আসছি WP যে পয়েন্ট গুলো মিসিং হলো সেগুলো নিয়ে। তো অবশ্যই সঙ্গে থাকো, ভালো থাকো, খেয়াল রাখো, এবং 100% টার্গেট করো যে চাকরি আমাকে পেতেই হবে।